আজকের আয়োজনের জন্য ধন্যবাদ। আমরা শহীদ আসাদের অবদানকে প্রায় ভুলতে বসি। আমাদের চলমান রাজনৈতিক সমীকরণের উপর নির্ভর করে আমরা কোন দিবসকে কখন স্মরণ করব। যখন জাতীয় পার্টির সঙ্গে আমাদের সখ্য থাকে তখন আমরা 6ই ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস পালন করি না। জাতীয় পার্টি যখন আমাদের কৌশলগত মিত্র হয় তখন আমরা এরশাদকে স্বৈরাচারকে ভুলে যেতে বসি। শহীদ আসাদকে সেই গণ অভ্যুত্থানের যার হত্যাকাণ্ড গণ অভ্যুত্থানকে একটা স্ফুলিঙ্গ রূপে প্রবাহিত করেছিল এবং যার ফসল ঘরে তুলেছিল সে আওয়ামী লীগ শহীদ আসাদকে স্মরণ করে না। আমরা স্মরণ করি আমরা একটা অসহায়ত্ব থেকে, এবং আমরা স্মরণ করি আমাদের ভবিষ্যতের সংগ্রামের প্রেরণা হিসাবে আমরা সেই ব্যক্তিত্বগুলোকে স্মরণ করি। শিবপুরে শহীদ আসাদের বাড়ি আমি শিবপুরে গিয়েছিলাম। শিবপুরে আমার একটা দুর্বলতার জায়গা আছে, একটা হচ্ছে প্রফেসর সাখাওয়াত আলী খান সাংবাদিক শিক্ষক, আমার অত্যন্ত প্রিয় শিক্ষক, উনি ছিলেন সভাপতি, তিনি সভাপতি ছিলেন এবং তার বাড়িতে আমি গেছি, একই বিভাগের ছাত্র আমি, তার শ্যালক বেবি আমার অত্যন্ত প্রিয় এবং বেবির সূত্রে খোকনের সঙ্গে আমার পরিচয়, এবং খোকনকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ভূমিকা নিয়েছিলাম এবং আমার রুমে আমার হলে মহসিন হলে খোকনকে রেখে খোকনকে জাতীয়তাবাদী ছাত্র দলে যোগদান করা থেকে রাজনীতিতে আনা, সেক্ষেত্রে আমার একটা অবদান আছে। সেই কারণে শিবপুর এবং শহীদ আসাদ সব মিলিয়ে আমার চেতনার মধ্যে একটা জাগরুক উপলব্ধি আছে। তো শহীদ আসাদকে স্মরণ করছি, তার ভূমিকা নিয়ে ইতিপূর্বে বক্তারা বলেছেন, এবং তিনি কোনো কিছু পাওয়ার আশায় এমপি মন্ত্রী হওয়ার আশায় তিনি করেননি। তার ভাই বলেছেন তিনি লেনিন হতে চেয়েছে স্বপ্ন দেখেছিলেন, তিনি স্ট্যালিন হওয়ার স্বপ্ন দেখেছিলেন, যে সারা দেশের মানুষ শান্তিতে থাকুক, খেয়ে পরে বেঁচে থাকুক, স্বাধীনতার চর্চা করুক, এটাই তিনি চেয়েছিলেন। তো শহীদ আসাদ যে পরিস্থিতিতে তাকে আত্মাহুতি দিতে হয়েছে সেই পরিস্থিতির চাইতে 1000 গুণ বেশি খারাপ পরিস্থিতি এখন বাংলাদেশে আছে। বাংলাদেশে আমরা তখন ফ্যাসিবাদ বলি, এখন আমরা ফ্যাসিবাদ বলি। ফ্যাসিবাদের অর্থ হচ্ছে প্রাচীন গ্রিসে একটা রাজার পেছনে, রাজা যখন তার সিংহাসনের দিকে হেঁটে যেতেন তার পিছনে ছোট ছোট অসংখ্য কুড়াল নিয়ে একটা টুকরি থাকত, সেটা বহন করে একজন লোক নিয়ে যেত, যে এই ছোট কুড়ালের প্রতীক হচ্ছে বাদশাহ। ওই কুড়ালকে বলা হতো ফ্যাসিসমো। ফ্যাসিসমো থেকেই কিন্তু আসলে ফ্যাসিবাদের শব্দটার উৎপত্তি। এখন ফ্যাসিবাদের চর্চা আমাদের দেশে হয়নি, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। যখন মুসলিনি হিটলাররা ফ্যাসিবাদ নাসিবাদ চালু করলো আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে কলকাতা এবং ঢাকায় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল, এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের প্রথম শহীদ ছিল কিন্তু একজন ঢাকার একজন শ্রমিক নেতা, নামটা 1943 সালে ওদের মারা গিয়েছিল, নামটা চন্দন বা একজন কমিউনিস্ট পার্টির একজন শ্রমিক নেতা ছিলেন। কিন্তু আজকে আমরা ফ্যাসিবাদকে প্রত্যক্ষভাবে দেখছি, অনুভব করছি এবং আক্রান্ত হচ্ছি। এবং দুঃখের কথা হচ্ছে যে 69-এর গণ অভ্যুত্থানের নায়কদের একাংশ আজকে ফ্যাসিস্ট হয়ে গেছে। এখন মেনন ভাই, মতিয়া ভাবি সহ আরো অনেকে তারা ফ্যাসিজমের পক্ষে, তারা মত প্রকাশের স্বাধীনতার বিপক্ষে, তারা দেশের মানুষের বিশ্বাসের বিপক্ষে এবং জুলুমের পক্ষে অবস্থান নিয়েছে। এটা আমাদেরকে অত্যন্ত পীড়া দেয়। অথচ মাহমুদুল্লাহ ভাই সহ আরো অনেকেই আছেন যারা সবসময় একই কথা বলে গেছেন জুলুমের বিরুদ্ধে। কখনো তাদের সমর্থিত সরকারও যদি ক্ষমতায় থাকে, সেই সরকারও যদি জুলুম করে, তাহলেও কিন্তু তারা জুলুমের বিপক্ষে কিন্তু তারা অবস্থান নিয়েছে। কিন্তু তাদের অবস্থান ক্ষমতা ভোগ এবং এর সঙ্গে 69-এর চেতনাকে ভুলে যাওয়ার বিষয়। 69-এর গণ আন্দোলন শুরু হয়েছিল মাওলানা ভাসানীর নেতৃত্বে, তদানীন্তন আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান আগরতলা মামলা ট্রাইব্যুনাল থেকে মাওলানা ভাসানীর কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন। এই চিঠিটি বহন করেছিল আজকে সাংবাদিক বেঁচে আছেন আব্দুর রহিম সাহেব, তদানীন্তন পাকিস্তান অবজারভার রিপোর্টার, এবং আরেকজন রিপোর্টার জনাব আতাউস সামাদ।
তাদের হাতে দিয়ে বলেছিলেন যে উনি যেন আমার মুক্তির জন্য আন্দোলন করে। সেই আন্দোলনের সূচনা মাওলানা ভাসানী করেছিল, কিন্তু মাওলানা ভাসানীর নাম গণঅভ্যুত্থানে স্মরণ করা হয়। আমরা দেখেছি যে গণঅভ্যুত্থান কাকে বলে, মাটি ফুঁড়ে বেরিয়েছে জনতার বাঁধ ভাঙা প্লাবন, এই প্লাবনে দেশ ছেয়ে গেছে এবং স্বৈরাচার বিদায় নিতে বাধ্য হয়েছে। আগরতলা মামলা ট্রাইব্যুনাল বিচারের কার্যালয় ভেঙে চুয়ে তছনছ হয়ে গিয়েছিল এবং বিচারক পালিয়ে গিয়েছিল। নব্বইয়ের যে গণ আন্দোলন, সেই আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার সুযোগ আমার হয়েছিল। আমি তখন পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলাম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, এবং ডাকসুর এই আমান খোকনের দ্বিতীয় ঠিকানা ছিল কিন্তু জাতীয় প্রেস ক্লাব। 27 নভেম্বর যখন ডাক্তার মিলন গুলিবিদ্ধ হয়, এরপর শিরিন সুলতানা রোকেয়া হলের তদানীন্তন ভিপি, তার নেতৃত্বে একটা জঙ্গি মিছিল প্রেস ক্লাবের সামনে এসেছিল এবং আমরা কয়েকজন সাংবাদিক মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইমার্জেন্সি যদি জারি হয় তাহলে এরশাদের পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল পত্রিকা বন্ধ থাকে। এবং 27 নভেম্বর 1990 সেদিন থেকে সমস্ত পত্রিকা বন্ধ হয়ে গিয়েছিল। পত্রিকা প্রকাশিত হয়েছিল এরশাদের পদত্যাগের ঘোষণার পর 6 ডিসেম্বর। কিন্তু আজকে আমরা আন্দোলন করতে পারছি না, আমরাও সরকারকে ভয় পাই, সরকারও আমাদের ভয় পায়। এই ভয় বিনিময়ের মধ্যে দিয়ে কিন্তু দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কারণ কে এই মানে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে এই নিয়ে এখন একটা তর্ক চলছে। আমরা গণঅভ্যুত্থানের কথা বলছি, এই কথাগুলো বললে আমরা খুব আনন্দ পাই, কিন্তু গণঅভ্যুত্থানের কথা বলে আমরা ঘরে ঢুকে দোয়া করতে থাকি যে আল্লাহ এই গণঅভ্যুত্থানটা যেন হয়ে যায়, কিন্তু আমার যেন কোনো ক্ষতি না হয়, আমার কোনো অসুবিধা যেন না হয়, এরকম চিন্তা থেকে আমরা একটা গণঅভ্যুত্থানের স্বপ্ন দেখছি। তো শহীদ আসাদ গণঅভ্যুত্থানের স্বপ্নও দেখেননি, মতিউর আগামীকাল গণঅভ্যুত্থান দিবস 24 জানুয়ারি মতিউর নিহত হয়েছিল, তারা অত বড় কিছু স্বপ্ন দেখেছে, সাদা মাথা স্বপ্ন দেখেছিলেন যে দেশটা স্বাধীন হোক, সব মানুষ ভালোভাবে থাকুক, গণতন্ত্র থাকুক। তো এখন আমরা আরো বেশি চিন্তা করি যে আমার মন্ত্রিত্ব হবে কিনা, সংসদ সদস্য হতে পারবো কিনা, আমার দলের অবস্থানটা কি হবে, আমার ফেসবুকে ব্যাপক ভাইরাল হবে কিনা আমার ভূমিকা, এগুলো নিয়ে চিন্তা করতে করতে আমাদের দিন পার হয়ে যাচ্ছে। তো গণঅভ্যুত্থান কোনো একটা গল্পের গাথা নয়। 69 এবং 90 আমরা দুটি গণঅভ্যুত্থান দেখেছি এবং যেই গণঅভ্যুত্থানের পরিণতি হিসাবে আমরা যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা জনগণের দল বিজয়ী হয়েছে, কিন্তু আমরা আরেকটি গণঅভ্যুত্থানকে কেন আলিঙ্গন করতে আমরা ভয় পাচ্ছি? কারণ সরকারের অবস্থা দেশের ভিতরেও খারাপ, আন্তর্জাতিক ভাবেও খারাপ। এখন সরকার খালেদা জিয়াকে বিদেশ যেতে দেয় না, এখন সরকারের মন্ত্রীরাই বা ভিআইপি রে বিদেশে যেতে গিয়ে আটকা পড়ে যাচ্ছে, তারা কোথাও ভিসা পায় না, ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই নানা ধরনের ঘটনা ঘটেছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী দপ্তরে মানবাধিকার সংগঠনগুলো চিঠি দিচ্ছে, আমরা কিছু বলছি না। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর জানতে চেয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে যে তাদের টাকায় যে পেগাসাস নামে একটা নজরদারি টেলিফোনে আড়িপাতার যন্ত্র কেনা হয়েছিল সেটা কেন কেনা হয়েছিল, কারণ জাতিরক্ষের শান্তিরক্ষা কার্যক্রমে কোনো গোয়েন্দা বা আড়িপাতার যন্ত্রপাতি প্রয়োজন হয় না, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কিনেছে বলে আল জাজিরার প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে এবং সেনাবাহিনী এই জবাব কি দিয়েছে না বলছে, কিন্তু জাতিসংঘ কনভিন্স না। তো আজকে বাংলাদেশকে একটা অগণতান্ত্রিক দেশ হিসেবে চিহ্নিত হয়ে আছে, কিন্তু আমরা যারা ভেতরে আমরা চেঁচাচ্ছি যে আগুন লেগেছে, ফায়ার সার্ভিস আসো, কিন্তু ফায়ার সার্ভিস এসে থেকে কোনো আগুন নেই। তো আপনি আন্দোলনের বন্যী শিখা যদি আপনি জানতে না পারেন তাহলে বিশ্বের বিবেককে আপনি জাগাবেন কিভাবে? আমাদের হাতে তো আর কোনো পথ নেই। আমরা সবসময় বলি নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতার বদল করব। তা আমরা 2018 সালে মনে করেছিলাম যে নির্বাচনের মাধ্যমে আমরা জয়ী হয়ে আমরা ক্ষমতায় যাব, কিন্তু সে আশা ঘুরে বালি। এর আগেও আমরা দেখেছি করোনা ভাইরাস যেমন নিজেকে ক্রম রূপান্তর ঘটায়, কোভিড-19 থেকে ডেল্টা থেকে ওমিক্রন আর ডেল্টা মিলে একটা নতুন হচ্ছে, আওয়ামী লীগও প্রতি নির্বাচনের আগে তার কৌশল রূপান্তর ঘটায়। 2014 153 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2018 সালের মধ্যরাতেই সবকিছু নিয়ে গেছে, ফল নিয়ে গেছে। এখন আবার সামনে আরেকটি নির্বাচনে তারা কি করে সেটা একটা দেখার বিষয়, গবেষণার বিষয় বটে। তো আমরা অপেক্ষা করছি
যে আওয়ামী লীগ কি করে সেটার উপর আমাদের পরবর্তী মুখ। আমরা মনে করি বেগম খালেদা জিয়ার বন্ধিত্ব, তারেক রহমানের প্রত্যাবর্তনের বাধা, বাংলাদেশের জনগণকে আজকে যেই অবস্থায় ঠেসে রাখা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি আমাদের ইতিহাসের নির্ধারিত ভূমিকা যদি আমরা পালন করতে না পারি, তাহলে আমরা একটি ব্যর্থ প্রজন্ম হিসেবে কিন্তু চিহ্নিত হব। কারণ আমরা বারবার পেছন স্মৃতিকে টেনে আনি, স্মৃতি আমাদের উজ্জ্বল, কিন্তু স্মৃতিকে টেনে আনার মানে এই নয় যে আমরা বর্তমানে নিশ্চুপে থাকার সান্ত্বনা হিসাবে সেই সুখকর স্মৃতিকে ব্যবহার করব, শহীদ আসাদকে স্মরণ করব, শহীদ মধুরকে স্মরণ করব, তারপরেই আমাদের কাজ শেষ হয়ে যাবে, তা কিন্তু নয়। বন্ধুগণ, আমরা আশা করব যে এই চলমান পরিস্থিতির মধ্যে একটা নিশ্চয়ই জনগণ জেগে উঠবে, জনগণ জেগে ওঠার অপেক্ষায় আছে, কিন্তু কিভাবে এই জনগণকে বা গণবিপ্লবকে সফল করা যায় সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং আমাদের চেষ্টায় নামতে হবে। বন্ধুগণ, আমরা জানি এতে প্রাণহানি হবে, লোক ক্ষয় হতে পারে, অনেক কিছু ক্ষয় হতে পারে, কিন্তু এইসবের বিনিময়ে আমরা যেটা পাব, যে গণতন্ত্র ফিরে পাব, একটা স্বাধীন একটা দেশ ফিরে পাব, সার্বভৌম দেশ ফিরে পাব, একটা নিরপেক্ষ নির্বাচন ফিরে পাব, সেই চেষ্টা থেকে তো আমরা বিরত থাকতে পারি না। তাই শহীদ আসাদের এই চিরজাজল্যমান স্মৃতিকে স্মরণ করার মধ্য দিয়ে আসুন আমরা শপথে, আমরা ভবিষ্যতে যেন আরেকটি গণ অভ্যুত্থান ঘটিয়ে বিশ্বে ইতিহাস তৈরি করতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ।